do you have any idea why the others are not here today is it a is it because tomorrow is a holiday or you have any idea or do you have any one around you no ma'am let's no, wait for two more minutes then if no one joins we three will continue

Is it Rudranil or Rudra Shekhar? Rudranil. Rudra okay. How are you, Rudranil? I'm fine, thank you. So all of you had your exams over already or? Is it going? Some of you mentioned no, no. last two... yeah Bhashuti, no, it, is what... it is over. It is over. Good. Very good. And what about Shomujati and Rudranil? Uh, you also had exam this month? It is over. It is over. Very good. And Rudranil, how about you? Rudranil, are you there? এই যে আমি জিজ্ঞেস করছি রুদ্রনীল তুমি কি আছো তো এইটাকে ক্যাজুয়ালি রুদ্রনীল আর ইউ দেয়ার এটা বলা হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কথা বলতে বলতে যে আমি ক্যান মানে কি বলতে চাইছি কিন্তু জাস্ট আর একবার মানেটা বলে দিলাম রুদ্রনীল মনে হয় শুনতে পাচ্ছে না তোমাদের কি কাল ছুটি স্কুল ছুটি ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ফর হোয়াট দ্য স্কুল ইজ অফ টুমরো হোয়াট ইজ দ্য অকেশন I'm John do you celebrate uh, John me at your home? Yes, ma'am. Oh, great. So, how is it done actually? Uh, what do you do on this day? Is, it, is there something special? Yes, ma'am. I have two Gopal and I 40. celebrate their uh, birthday. Oh you celebrate there you have Gopal so you worship them yourself or your mother do and you just assist her. My mother do and I am as I assist her. Okay that's great. So, my mother does and I assist her. Okay, mother is third person singular number. Now, my mother does, uh, my mother worships and I assist her. Good, very good. did you you? Uh, can you hear us? No, I think Rudranil is lost somehow so let's continue with Bashati and shomajit. i'll just put your attendance very quickly. bashkoti and shomajit day, right? yes, ma'am. And... so it's already 8 8.37 so without further ado we can start okay you were telling that you tried to listen some of the videos but you couldn't understand properly so um, can you share which video you couldn't understand মানে কি নিয়েছিল বা একটু যেটুকু বুঝতে পেরেছো যদি একটু বলো ম্যাম ওই যে মানে ক্রিকেট খেলা নিয়ে একটা ভিডিও ছিল আর একটা চাঁদে পাঠানোর মানে আধুনিক উপগ্রহ হিসেবে একটা গল্প ছিল হ্যাঁ 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 এক্স্যাক্টলি তো একটু একটু বুঝতে পেরেছো কিন্তু পুরোটা বুঝতে পারোনি তাই তো হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা একবার চালিয়ে একসাথে একটু শুনে বোঝার চেষ্টা করবো ডিড ইউ ট্রাই টু রুদ্রীল হাউট ইউ ম্যাম তাহলে আমরা একটু কুইকলি ওই যেটা একটা বিবিসি নিউজের ভিডিও শেয়ার করেছিলাম সেইটা চলো শুনি একটু মানে এটা বোঝার চেষ্টা করি ওই ক্লাসটা আমরা ওখানেই কমপ্লিট করবো যেহেতু বাকিরা এখনো আসেনি যদি এক দুজন আসে তো আমরা একটু অপেক্ষা করব ততক্ষণ আমরা ওই ভিডিওটা শুনে একটু মানে দেখি বুঝতে পারছি কিনা ঠিক আছে দিয়ে তারপরে আমরা আজকে যেটা অ্যাকচুয়ালি করব আজকের ক্লাসে সেটা হলো রাইটিং স্কিল শিখবো ঠিক আছে কি করে ইমেল লিখতে হয় কি করে জব অ্যাপ্লিকেশনের জন্য মানে ধরো একটা জবের অ্যাড বেরিয়েছি সেটার জন্য কি করে অ্যাপ্লাই করতে হয় আর হচ্ছে তোমাদের আগের দিন বলছিলাম না সামারি রাইটিং ধরো একটা বড় গল্প তুমি পড়েছো যেরকম আমি এখন কি কাজ করি জানো তো আমি কি মানে i'm a to so uh, i have studied chemistry from Presidency college kolkata then i did my master's uh, msc from iit korupur then i um, did my phd uh, in an interdisciplinary field of spectroscopy um, সামথিং রিলেটেড টু সোলার এনার্জি হারভেস্টিং এই যে সৌর শক্তিকে কনভার্ট করে অন্য এনার্জিতে রূপান্তরিত করা সেইটা নিয়ে আমার গবেষণার কাজ জার্মানি ফর নিয়ারলি থ্রি ইয়ার্স এবং ওখানেও আমি গবেষণার কাজ করি এরপর আমি এখন যে কাজটা করি মানে যে চাকরিটা আমি করি এখন সেটা জার্মানিরই একটা সংস্থা ওরা না মানে কেন আমি তোমাদের এটা বলতে গিয়ে এলাম সেটা পরে রিলেট করছি তো আমার এখন কাজ হচ্ছে আমরা যখন গবেষণার কাজ করেছি প্রফেসররা রিসার্চাররা সাইন্টিস্টরা যখন গবেষণা করেন তখন ওদের কাজগুলোকে আমরাও যখন করেছি কাজগুলো হয়ে যাবার পর কাজগুলোকে ইন্টারন্যাশনাল জার্নালে পাঠাতে হয় এবার পাঠানোর পর সেখানে কাজগুলোকে ধরো তোমরা তোমাদের যেরকম মাস্টার খাতা চেক করছেন পরীক্ষার পরে দিদিমণিরা খাতা চেক করছেন ম্যাডামরা সেই রকম ওই সায়েন্টিস্টরা বিজ্ঞানীরা যে কাজগুলো করছে সেই কাজগুলো প্রকাশিত হওয়ার জন্য জার্নালের জার্নালে বিভিন্ন জার্নালে আমাদের পাঠাতে হয় আন্তর্জাতিক কোনো জার্নাল আমেরিকা থেকে ছাড়া হয় কোনো জার্নাল ইউরোপ থেকে ছাড়া হয় তো সেই জার্নালগুলোতে বিজ্ঞানীরা কাজ পাঠান আমাদের দেশের বিজ্ঞানীরাও পাঠান কিন্তু মোস্টলি বিখ্যাত যে জার্নাল গুলো সেগুলো বেশিরভাগই বিদেশের আমাদের দেশের নিজস্ব জার্নাল নেই আমাদের দেশের বিজ্ঞানীরা ওই বিদেশের জার্নাল গুলোতেই পাঠান যেগুলো আন্তর্জাতিক জার্নাল তো এবারে ওখানে স্ক্রুটিনি করা হয় যে কাজটা ঠিক হয়েছে কি হয়নি কি কি অ্যাডিশন অলজারেশন করলে ভালো হবে না হবে এবার সেই কাজটা এখন আমি করি মানে আমার আমার মতো আরো অনেকে আছেন টিমে আগে ভারতীয়রা খুব একটা এই টিম গুলোতে থাকতো না ওরা মানে এই রিসেন্টলি এক দু বছরে এরা ভারতের যে মানে গবেষণা গবেষণা ছাত্র ছাত্রী তাদের কেউ এই কাজে নিচ্ছে যে তারা এই কাজগুলোকে ইভ্যালুয়েট করে উই ইউজ টু ইভ্যালুয়েট দেওয়ার পর তারপরে আমরা ফিল্ডের এক্সপার্টদের কমেন্ট করি তো এই যে কন্ট্যাক্ট করি তারা একটা ফিডব্যাক দেন দেন উই টেক আ ডিসিশন যে কাজটা আমাদের জার্নালে হবার যোগ্য কি যোগ্য নয় এবার এই সাইন্টিফিক আর্টিকেল গুলো যেগুলো ধরো আমি যে জার্নালের হয়ে কাজ করি সেখানে সাইন্টিফিক আর্টিকেল বেরোয় ধরো দশ পাতা পনেরো পাতার একটা গবেষণার কাজ কে দু বছর তিন বছর ধরে গবেষণা করেছে এবার সব সব এবারে যে পুরোটা পড়তে চাইবে তার জন্য তো দশ পাতার এটা চাই থাকলোই কিন্তু কিছু কিছু সময় সাম সামারি লিখতে হয় ধরো তোমার ওই কাজটাই আমাকে তুমি বললে যে ম্যাডাম এই পেপারটা কি লেখা হয়েছে তো আমি তো আজকে তোমার যদি দশ মিনিটে বলবো ভাবি তখন আমি একটা সামারি লিখবো আগের দিন তোমাদের আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের স্কুলে এখন আর হয় কি না ওই সভার কার্য বিবরণী লিখতে দেওয়া ধরো কোনো একটা ফাংশন অ্যাটেন্ড করলে বা কিছু একটা মিটিং অ্যাটেন্ড করলে তো সেইটা থেকে একটা শর্ট নোট নেওয়া যেটা থেকে কিন্তু সবটাই কভার হবে মানে তুমি কি কি ওই ইভেন্টটাই হয়েছে বা এই পনেরো পাতা জার্নালে কি কি বলা হয়েছে সেটাকে একটা শর্ট সামারিতে লিখতে লিখতে পারো সেটা হচ্ছে সামারি রাইটিং মানে সংক্ষেপে প্রকাশ করো বাংলাতে তোমাদের মধ্যে কিছু তো বললে তো আমাদের বাংলাতে হতো আমাদের সময় ছিল মানে বড় প্যারাগ্রাফ থেকে ছোট ওই একটা তো ভাব সম্প্রসারণ যখন ওই ছোট দুটো দুটো সেন্টেন্স কে মানে সম্পর্কে প্যারাগ্রাফ লিখতায় আর একটা ওই উল্টোটা যেখানে বেশ একটা বড় প্যারাগ্রাফ থেকে তুমি এক দু মানে একটা ছোট তিন চার লাইনের সামারি লিখবে তো সামারিটা কি করে ইংরেজিতে হয় আমরা আজকে শিখবো আচ্ছা সামোয়ান জাস্ট জয়েন্ট ডাস সঞ্জিতা পল সঞ্জিত নেম হুইজ দেয়ার বিহাইন্ড সঞ্জিতা পল দিস ক্যামেরা Who is there? Sanjita, call the camera and tell me the name of the person. Rudra Shekhar, okay, good. So Rudra Shekhar, how are you? Did you try to listen to the videos that I shared last day? Like one of them was a cricket commentary, another one was, was a BBC news.

তাহলে তো এটা তোমাদের বেশ ভালোই লাগবে তোমরা নিশ্চয়ই ওই আহ আনডিফাইন ফ্লাইং অফ যে কথা শুনেছো যেটা বিভিন্ন সময় কখনো মানে পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বলেছেন যে তারা একটা অবজেক্ট দেখতে পাচ্ছেন বা কিছু একটা ধোয়ার মতো কিছু একটা চাকতির মতো দেখতে পাচ্ছেন যেখান থেকে ধারণা করা হয় যে এলিয়ান মানে মহাকাশে অন্য প্রাণ আছে হয়তো কিন্তু সেগুলো বিজ্ঞানীরা লোকেট করতে পারেননি মানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি কিন্তু অনেক সময় মানুষ বিভিন্ন মানে সেগুলো একটা রহস্যময় জায়গা এখনো অব্দি রয়ে গেছে যখন না আহ যতক্ষণ বিজ্ঞানীরা সেটা উদ্ঘাটন করতে পারছেন রাইট তো এই ভিডিওটা সেইটা নিয়ে বলছে এটা একটা বিবিসি মানে পার্ট বলতে পারো বিবিসি লার্নিং ইংলিশ এর একটা পার্ট তো এই এই ধরনের ভিডিও তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করে রাখতে পারো লিঙ্কটা থেকে তাহলে দেখতে পাবে আজকে এইটা আমরা একটু একসঙ্গে বোঝার চেষ্টা করছি six minute english from bbc learning english hello this is six minute english from bbc learning english yes ma'am yes ma'am yes ma'am very good Yes ma'am

UAP stands for unidentified anomalous phenomena. And it's the word scientists now use to describe mysterious things not from this world. Yes, ma'am. Ma দুজনের মানে কথা বলাচ্ছে এবং তারা বলছে যে মানে ইউএফও থাকে যেটা আমাদের পৃথিবীতে থাকে না মানে পৃথিবী থেকে অনেক দূরে থাকে সেটা এবং তারা এই বিষয়ে বিভিন্ন কথা বলছে তা বলছেন এবং ওরা প্রথমে নিজেদের ইন্ট্রোডিউস করলেন হ্যালো আই এম নীল আর যে মহিলা কণ্ঠটা আছে তার নাম বেথ বি ইটি এইচ বেথ আর যিনি পুরুষ কণ্ঠটা আছে তার নাম হচ্ছে নীল হ্যাঁ দেখো তো এবারে শুনি আর একবার আমরা ইংলিশ ফ্রম বিবিসি লার্নিং ইংলিশ আই এম নীল অ্যান্ড আই এম Hey uh, hello. This is Six Minute Learning English. माने actually video turn now from BBC Learning English. I am Neil and I am Beth. छेलेटी Bolson I am Neil I am Beth. You might know them as aliens, UFOs, little green men, or even UAPs. UAP stands for unidentified anomalous phenomena, and it's the word scientists now. ইউপি যেটা নিয়ে ওরা কথা বলবে যেটাকে কেউ এলিয়ান বলে থাকে মানে মহাকাশে বসবাসকারী অন্য গ্রহের প্রাণী কেউ অবজেক্ট বলে বলে থাকে যেটা বিভিন্ন তোমরা যদি ওই কল্প বিজ্ঞানের সিনেমাগুলো বা কল্প গল্পগুলো পড়ো সেটা বাংলায় অনুবাদও করতে পারো ইংরেজিতেও করতে পারো দেখবে এইরকম এই চাকরির মতো আমি যাই না তোমরা এখন আর আমরা আমাদের ছোটবেলায় খুব আমরা শক্তিমান দেখতাম তো ওই মহাকাশ থেকে সেই একটা চাকতির মতো করে অন্য গ্রহের বিভিন্ন রকম দেখতে প্রাণী চলে এলো যায় না তোমরা কই মিল গিয়া দেখেছো কিনা সেখানে ওই জাদু ছিল না যে অন্য গ্রহের প্রাণী তো এই রকম এগুলো বেশিরভাগই কল্প বিজ্ঞানে মানে পিপল জাস্ট থট অফ মানে কোনো এগুলো সাইন্টিফিক এক্সিস্টেন্স এখনো নেই কিন্তু কখনো কখনো কেউ না কেউ দাবি করেছেন যে তারা দেখেছেন তো সেই জিনিসটা নিয়ে ওরা কথা বলবে ঠিক আছে Now used to describe mysterious things not from this world. So, Beth, how would you feel if you looked up and saw strange objects glowing and twisting through the sky? Wow. Well. Wow. <laughs> i একটু আগে থেকে দেবো ঠিক আছে দিচ্ছি নীল বেদকে একটা কিছু জিজ্ঞেস করছে সেটা কি জিজ্ঞেস করছে তোমরা বলবে হ্যাঁ মানে ভাষাতি বলবে হাউ উড ইউ ফিল ইফ ইউ লুকড আপ এন্ড সো স্ট্রেঞ্জ অবজেক্টস গ্লোয়িং এন্ড টুইস্টিং থ্রু দ্য স্কাই ওয়াও ওয়েল এই ওয়াও ওয়েল বে বলে বেদ উত্তর দিতে শুরু করলো তার আগে নীল বেদকে কি জিজ্ঞেস করলো Bollo, jadi jodi tumi aakash se kichhu chokchok korce dekte baav thalat tumhare kamon hove. Kamon kamon lagbe tumar. Jadi tumi kono strange glittering object, jadi kono oddhu chokchok ke jenis aakash se dekte baav tumar kamon lagte. But be it or not, well, I might stare for a bit. I don't know if I'd believe what I was seeing, and I guess I'd be a bit scared. Well, that situation is exactly what. эм বেত কি বললো সোমজতি মэм বেত বললো এই প্রাণীটাকে সে দেখেছে তার নাম দিবিস ক্যাট নাকি কিছু একটা না না এটা ঠিক হলো না রুদ্রনীল বলবে বেত কি বললো ম আমি মানে যদি যদি আমি তাকে দেখি তাহলে আমার মানে এত ভালো লাগবে যে আমি

নীল বলল যে দ্যাটস ওই যখন বেথ বলল যে আই উইল বি বিট স্কেয়ার্ড আমি হয়তো একটু ভয় পাবো তখন নীল বলছে যে এক্স্যাক্টলি এই সিচুয়েশনটাই নেভি পাইলটরা দু হাজার চার সালে জেড ক্যামেরা থেকে রেকর্ড দেখতে পেয়েছি এবং রেকর্ড করেছে দিয়ে তারপর দেখো কি বলছি দে রেকর্ডেড মিস্টেরিয়াস ওভাল অবজেক্টস ফ্লাইং টু 24000 meters mane tara uh, jet camera e record koreche mysterious oval object rahosshomoy ch recorded mysterious oval objects flying at 24000 meters the footage is known as the Tic Tac videos and they have had millions of views on youtube now these videos are being reviewed. <laughs> reviewed by U.S. Congress to try to understand what these objects were

Videos are being reviewed by US Congress to try to understand what these objects were. Were they flying saucers, the disc shaped craft flown by aliens, or is there a more rational explanation? In this program, হ্যাঁ বাশ্তি চেষ্টা করবে হ্যাঁ এটা ইউকের কংগ্রেস ভাই কংগ্রেস নামে কোনো একটা কমিউনিটি বোঝার চেষ্টা করেছিল যে এটা এলিয়েনের দ্বারা চালিত হচ্ছে কিনা হুম হুম হ্যাঁ মানেটা অনেকটা ওরকমই ওরা এটা নিয়ে গবেষণা করে বোঝার চেষ্টা করছে তখন ওই বেথ বলছে মেয়েটি বলছে যে কোনো কি রেশনাল এক্সপ্লেনেশন পাওয়া গেছে রেশনাল মানে হচ্ছে যুক্তিসম্মত বলছে ওরা কি ওই শেপের মানে ওই

Discussing whether we are alone in the universe, and as usual, we'll be learning some useful new vocabulary as well. But first, I have a question for you, Beth. Thousands. Ha, to do bolo? line বেদ বলল যে ইউনিভার্সিটিতে কেমন ঠান্ডা আছে বা ঠান্ডা না ঠান্ডা না বলল যে আমরা আজকের প্রোগ্রামে এটাই ডিসকভার করব আমরা আজকের প্রোগ্রাম এটা নিয়ে আলোচনা করব যে আমরা আর ওই অ্যালোন ইন দ্য ইউনিভার্স আমরাই কি পৃথিবী মানে আমরাই কি বিশ্বে একা মানে কি অন্য গ্রহে কি প্রাণ আছে সেটা উজ্জ্ব রাখছে বলছে আমরাই কি বিশ্বে একা আর তারপরে আমি ব্যাপারটা ভুলে গেলাম আমরা একটু আর অ্যাজ ইউজুয়াল উই উইল বি লার্নিং সাম ইউজফুল নিউ ভোকাবুলারি অ্যাজ ওয়েল মানে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করতে গিয়ে আমরা কিছু নতুন শব্দ শিখব যেটা অ্যাকচুয়ালি আমাদের লার্নিং মানে লিসেনিং ক্লাসের মানে তাই তো তো তখন বেথ নীল বল ফার্স্ট আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ বেথ তো নীল বলছে কিন্তু তার আগে আমার তোমার জন্য একটা কোয়েশ্চেন আছে বেথ বাট আই হ্যাভ এ কোয়েশন ফার্স্ট আই হ্যাভ এ কোয়েশ্চন ফর ইউ বেথ থাউজেন্ডস অফ ইউএফওস ইউএফস আর রেকর্ডেড এভরি ইয়ার Thousands of UFO sightings are recorded every year. But which country has had the highest number of reported sightings since records began, according to the National UFO Reporting Center? Is it A. The USA, B. Canada, or C. China? Hmm, I think it must be the USA. Okay, Beth, I'll reveal the answer later in the program. Now, while astronomers are scientists. Say, ki a question, answer, ta ki bollo. Bolo, uh, to shake her. Mum, you have a question. <laughs> Nana, uh, what is Bolo? Have a B, a Shamande on Deshi Gobeshana, could say, গবেষণাকারী দেশগুলির মধ্যে ইউএসএ হলো প্রথম এবং ক্যানাডা হলো দ্বিতীয় এবং তৃতীয় হলো চায়না না ও নীল ওকে জিজ্ঞেস করছে নীল বেদ কে জিজ্ঞেস করছে কিন্তু তোমার জন্য আমার একটা কোয়েশ্চেন আছে বেদে হাজার হাজার ইউএফও কিন্তু বিভিন্ন দেশ থেকে রেকর্ডেড হয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইউএফও সাইটিংস কোথা থেকে রেকর্ড হয়েছে তুমি জানো তিনটে অপশন দিয়েছে এ ইউএসএ মানে এক নম্বর ইউএসএ বি কানাডা আর সি চায়না তখন উত্তর দিল মনে হচ্ছে এ ইউএসএ তখন বলল ঠিক আছে আনসারটা আমরা শেষে শুনবো এটা এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয় না ওরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিয়ে তিনটে অপশন দিয়েছে ঠিক আছে Scientists who study questions concerning things outside of Earth, they often avoid investigating supposed aliens. Adam Frank, professor of astrophysics at the University <laughs> of Earth. Now, while astronomers are scientists who study questions concerning things outside of Earth, they often avoid investigating supposed aliens. Adam Frank, professor of astrophysics at the University of Rochester, explains why the footage in the Tic Tac videos can't give any definitive answers of alien life. To BBC World Service programme The Inquiry. Because I don't think the pilots are lying. You know, I think the pilots are being. আচ্ছা এরপর এই যে ভয়েসটা চেঞ্জ হলো এটা ওই প্রফেসর যিনি এটা নিয়ে গবেষণা করেন তার উক্তিটি শোনাচ্ছে ঠিক আছে তো মানে নীল বলল যে দাঁড়াও আমি লাইন বাই লাইন বলি नाउ व्हाइल एस्ट्रोनॉमर्स আর সায়েন্টিস্ট হু স্টডি क्वेश्चंस कंसर्निंग থিংস concerning things outside of earth they often avoid invest um jodi oi rokom jinis <laughs> manager ta prithibir to bole mone hocche shei rokom dekha geche mane scientists ra astronaut ra dekechen kintu beshibhab shomoy ora avoid korechen kub investigate kora je mahakasher baire prani ache kina alien ra ache kina same adam frank professor of astrophysics at the university of rochester explains why তারপরে ওই অ্যাডাম ফ্র্যাঙ্ক যিনি ইউনিভার্সিটি অফ রোচেস্টার এর প্রফেসর তাকে মানে তার একটা বাইর যেরকম আমরা খবর চ্যানেল শুনতে শুনতে দেখি না যে এরপরে আমরা শুনে নেব অমুক কি বলছেন এই নেতা কি বলছেন অমুক বিজ্ঞানী কি বলছেন তো সেরকম এরা একটা নিউজ ভেজ এ বসে নিউজ পরছে আমি বলছে চলুন মানে শোনেনি যে ওই প্রফেসর কি বলছেন তিনি এক্সপ্লেন করছেন এই টিকটক ভিডিও যেটা ইউটিউবে পপুলার হয়েছে সেটা নিয়ে উনি বলছেন আর কি দেবার প্রফেসর কি বলছেন can't give any definitive answers of alien life to BBC World Service program the inquiry because I don't think the pilots are lying you know I think the pilots are being honest and have a lot of integrity about what they say they're seeing they're not saying they're aliens they're saying they behaved in in ways that no jet could behave but you know again personal testimony you can't do any science with that so what may happen now is we're going to begin to get a some scientific study of this and we'll try and get a better handle on it. Adam says the pilots have integrity, a noun meaning to have honesty and professor ki bollo ota kyo bujhte perecho bhashya bolte parbe professor khub mane proper american they want to go to bujhte amader hoyto bujhte napar kotha tao tumi jodi ektu mane ta bolte paro je one ki bolle উনি বললেন যে আমি বিশ্বাস করি পাইলটরা এটা দেখেছে এটা তারপরে ম্যাম আর শুনতে পারেন ঠিকঠাক করে বুঝতে পারেন হ্যাঁ উনি বললেন যে আমি বিশ্বাস করি যে পাইলটরা ইনটিগ্রিটি ইনটিগ্রিটি মানে হচ্ছে অনেস্টি মানে যা দেখছেন ওটা সদভাবেই বলেছেন তারা ওরকম একটা কিছু দেখেছেন তারা তো বলেননি যে তারা এলিয়ান দেখেছেন ভিনগ্রহের প্রাণী দেখেছেন তারা বলেছেন এমন একটা কিছু দেখেছেন যেটা ঠিক জেট মানে এরোপ্লেনের মতো বা জেটের মতো দেখতে নয় মানে আমাদের মানুষদের বানানো অবজেক্টের মতো দেখতে নয় এরকম কিছু একটা তারা দেখেছেন কিন্তু পার্সোনাল টেস্টিমনি কারণ কারোর একটা ধারণা কারোর একটা একবার দেখা সেটা তো সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করা যায় না তাই এই প্রসঙ্গে আমরাও কিছু বলতে পারছি না এবার বেদ অ্যাকচুয়ালি ওই প্রফেসর যে বক্তব্য রাখলেন সেখান থেকে একটা একটা করে শব্দের ওই যেহেতু আমরা ভোকাবুলারি শিখবো সেটাই আমাদের উদ্দেশ্য ইন্টিগ্রিটি কথাটা দেখবে বললো ইন্টি যে আমি বিশ্বাস করি যে পাইলটস হ্যাভ ইন্টিগ্রিটি মানে ইন্টিগ্রিটি তার মানে ওরা মিথ্যে কথা বলছেন না ওনারা নিশ্চয়ই কিছু দেখেছেন এবার ইন্টিগ্রিটি মানে কি ইন্টিগ্রিটি হচ্ছে আর নাউন মিনিং টু হ্যাভ অনেস্টি অ্যান্ড মোরাল প্রিন্সিপাল অনেস্টি মানে সততা এবং মোরাল প্রিন্সিপাল মানে হচ্ছে মূল্যবোধ মানে মোরাল প্রিন্সিপাল মানে তোমরা বোঝো রাইট সমজুতি মোরাল প্রিন্সিপাল মানে জানো মানে কি বলতে চাইছা মূল্যবোধ মূল্যবোধ হ্যাঁ তো মানে তারা সৎ এবং মূল্যবোধ সম্পন্ন তাই তারা মানে এই সৎ সততা মূল্যবোধ সম্পন্ন মানুষ এই ঘটনাটা মানে এই বিষয়টাকে এই ভার্চুটাকে একসাথে ইনটিগ্রিটি মানে নাউনটা হচ্ছে ইনটিগ্রিটি আর যদি বলেন যে না উনি যথেষ্ট ইনটিগ্রিটি ফলো করেন এই বিষয়টাই যথেষ্ট ইনটিগ্রিটি আছে এরকম moral principles however what they saw is based on personal testimony a personal testimony is a story or a statement of evidence supported only by a person and what they saw Rather than any external evidence or hard facts, to find out more about exactly what the pilots saw, science. ते personal testimony माने <laughs> बोल लो भाष्योति personal testimony माने टा बुझते पाल No, ma'am, बुझते पाल ना। आज क्यों बोल बे रुद्रोनील की चु बोलते हैं ना रुद्रोनील Rudranil, बोलत ह ना रदरोनील तम personal testimony माने द की बोल Personal experience honesty and moral principles however what they saw is based on personal testimony a personal testimony is a story or statement of evidence supported only by a person and what they saw rather than any external evidence or hard facts to find out <laughs> ma'am এটা কি ব্যক্তিগত ব্যাপার? ma'am বলবো? হ্যাঁ বলো ভাস্বতী বলো একজন মানুষের বলা কথার উপর তথ্য অনেকটা ওরকম পার্সোনাল টেস্টিমনি মানে হচ্ছে স্টেটমেন্ট অফ এভিডেন্স দাঁড়াও পুরো প্রথম থেকে কি পার্সোনাল টেস্টিমনি ইজ এ স্টোরি অর স্টেটমেন্ট অফ এভিডেন্স সাপোর্টেড অনলি বাই এ পার্সন মানে একটা গল্প অথবা একটা বক্তব্য যেটা কিনা শুধুমাত্র একজন মানুষ একজন ব্যক্তি আইদার শুনেছেন বা দেখেছেন যেটার কোনো এক্সটার্নাল এভিডেন্স নেই কোনো সলিড কোনো হার্ড ফ্যাক্ট কোনো হার্ড তথ্য মানে কোনো শক্তপক্ত তথ্যের ভিত্তি নেই যার তথ্যগত ভিত্তি নেই বা কোনো আহ প্রমাণ নেই শুধুমাত্র একজন ব্যক্তির দেখা একটি বিষয় বা একজন ব্যক্তির শোনা একটি বিষয় একে পার্সোনাল টেস্টিমনি বলা হয় তাহলে তোমরা দুটো শব্দ শিখলে ইনটিগ্রিটি আর পার্সোনাল টেস্টিমনি তাই তো এবারে তোমরা এই দুটো বলতে পারবে রাইট ভাস্বতি তাহলে ইন্টিগ্রিটি মানে কি মূল্যবোধ

এম ইন্টিগ্রিটি মানে হচ্ছে সততা এবং মূল্যবোধ কিছুটা হ্যাঁ ঠিক আর তারপরে পার্সোনাল টেস্টি মানে 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 একটা গল্প যেটা একটা ব্যক্তির কাছে মানে কোনো কঠোর কোনো যুক্তিসম্মত মানে কিছু নেই যেটা সে মানে নিজে দেখেছে ঠিক ঠিক

exactly what the pilots saw scientific studies are being carried out to try and get a better handle on the situation if you get a hand. money pilot rajeta take it is <laughs> heta begin uh chesa kocher uh handle সেটা চেষ্টা করছেন টু গেট বেটার হ্যান্ডেল অন তো এই হ্যান্ডেল অন মানে কি বললো যে রিসার্চ আর বিং ক্যারেড আউট টু ট্রাই অ্যান্ড গেট বেটার হ্যান্ডেল অন দ্য সিচুয়েশন যেটা ওরা দেখেছিল সেটা সত্যি কিনা বোঝার জন্য রিসার্চ করা হচ্ছে টু ট্রাই এন্ড গেট a বেটার হ্যান্ডেল অন দা সিচুয়েশন এবারে হ্যান্ডেল অন মানে কি दट টু ট্রাই এন্ড গেট আ বেটার হ্যান্ডেল অন দা সিচুয়েশন If you get a handle on something, you understand it and are then able to deal with it. Taking a more scientific approach to what the pilots saw, the Tic Tac videos were examined. <laughs>

এবং তারপর সেটাকে মানে ভালো করে বোঝা এবং তারপরে সেটাকে ডিল করতে পারা এই এই জিনিস দুটোর কম্বিনেশন হচ্ছে হ্যান্ডেল অন ভালো করে বুঝে ডিল করতে পারা ঠিক আছে তারপরে দেখ কি বলছে টেকিং আ মোর সাইন্টিফিক অ্যাপ্রোচ টু ওয়ার্ড দ্য পাইলট স এবার যদি আরেকটু বৈজ্ঞানিক ভাবে ওটাকে অ্যাপ্রোচ করি যে পাইলটরা ঠিক কি দেখেছিল মোর সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু ওয়াট দ্য পাইলট স দ্য টিকটক ভিডিওস ওয়্যার এক্সামিনড বাই আ প্যানেল পুট টুগেদার বাই নাসা here's adam again discussing the findings on bbc world service program the inquiry at the nasa panel one of the scientists showed a simple analysis of the video that shows the object traveling at seemingly at high speed over the, the ocean and what the nasa scientist showed was that with a simple analysis you could show that that was moving at 40 miles an hour so certainly nothing very extraterrestrial about that the scientists found that although it looks like the object was traveling very fast, it was only moving at 40 miles an hour, which Adam says is not very extraterrestrial. Extraterrestrial means from outside Earth and is another word often used to describe aliens. So. <laughs> উনি বললেন যে এটি সি সমুদ্রের ওপর উঠতে দেখা গেছে পৃথিবীর বাইরে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হ্যাঁ পৃথিবীর বাইরে নয় চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে উঠতে দেখা গেছে যেটা এক্সট্রা টেরেস্টিয়াল কিছু নয় এক্সট্রা টেরেস্টিয়াল মানেটা বললো এটার মানে কি মানে আউট অফ আর্থ হ্যাঁ আউট অফ আর্থ নয় মানে এই চল্লিশ কিলোমিটার ঘন্টাটা ওই পৃথিবীর মানে মানে পৃথিবীর যে এয়ারক্রাফট তাদের স্পিড সঙ্গে সিমিলার মানে ওটার জন্য কিছু আউট অফ আর্থ এক্সট্রা অর্ডিনারি কিছু ওটা নয় যেটা দেখে বলবো যে ওটা না ভিনগ্রহে ঠিক আছে So it seems that for now scientists will need to find much more proof to know exactly whether we're alone in the universe or not. Okay, Beth. I think it's time I revealed the answer to my question. I asked you which country has had the highest number of reported sightings since records began according to the National UFO Reporting Center. And I guessed the USA, which was

Okay, let's recap the vocabulary we've learned from this program, starting with UAP, an acronym that stands for Unidentified Anomalous Phenomena, and is another word meaning.

A personal testimony is a story or statement of evidence supported by a person and what they saw, rather than external evidence or hard facts. If you get a handle on something, you understand it and are able to deal with it. And finally, extraterrestrial means from outside Earth and is another word often used to describe aliens. Once again, our six minutes are up. Join us again soon for more useful vocabulary here at Six Minute English. Goodbye for now. Bye. If you like. Okay, so amra modal mati shuna felacchi. Kiki vocabulary amra shiklan rudrani theke shuru korar rudrani like ta Ma'am, integrity, being honest, being honest and keeping moral principles. Okay, good. Rudra, korar হ্যাঁ বলো সোমসথী বলো ম্যাম হ্যান্ডেল অন মানে ভালো করে বুঝে ডিল করা এক্স্যাক্টলি বুঝ রুদ্রশেখর ম্যাম ইউ এ মানে একটা সবুজ রঙের মানে বিভিন্ন লোক খাটো একটা ছোট্ট টাইপের পোশাক পরা বিভিন্ন লোক যাদেরকে একটা জানেন মধ্যে হয়নি এইটা তুমি কোথায় সবুজ রঙের পোশাকটা তুমি কোথায় পেলে এটা তো কেউ বলেনি ইউএফও মানে কি হলো ইউএফও প্রথমত কথাটা হলো ইউএফও আচ্ছা এখানে ওইটা তুমি বলতে চাইছো ইউএফপি ইউএফপি হচে আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা আনআইডেন্টিফাইড মানে যেটা সঠিকভাবে বোঝ মানে এটা একটা অ্যাক্রোনিম ইউএপিটা হচ্ছে অ্যাক্রোনিম অ্যাক্রোনিম মানে হচ্ছে একটা বড় শব্দকে ছোট করে তার ফার্স্ট লেটার গুলো নিয়ে বলা বড় শব্দটা কি ফেনোমেনা মানে যেটাকে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি আনআইডেন্টিফাইড আইডেন্টিফাই করা মানে মানে শনাক্ত করা যেটা শনাক্তকরণ এখনো হয়নি অ্যানোমালাস মানে রহস্যময় পরিচয় জানা যায়নি ফেনোমেনা মানে কোন একটা জিনিস আর কি কোনো একটা তত্ত্ব তো আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা সেটা হচ্ছে ইউএপি The <laughs> that stands for unidentified anomalous phenomena, and is another word meaning alien or UFO. A flying saucer is a

তুমি আর একটা অন্য কিছু বলো এক্সট্রা আউট অফ আর্থ আউট অফ আর্থ গুড ভেরি গুড তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো এগুলো শুনে দাঁড়াও স্টপ তোমরা এরকম আরো ভিডিও শুনবে নিজে শুনে শুনে এখানে তো লেখাই থাকছে ওরা মানেটা বলেই দিচ্ছে আমি যেটা করলাম ওরা যে মানেটা বলছে সেটাই তোমাদের একটু বাংলা করে করে বা বারবার করে বলে মানে একসাথে মিলে বুঝলাম তোমরা যদি যদি শুনতে শুনতে অভ্যাস হবে কিছু বুঝতে না পারো সেটা লিখে রাখবে আমরা এখানে আলোচনা করতে পারি ঠিক আছে আমরা অনেকটা টাইম আগের দিনের ক্লাসের লিসনিং এতে দিয়ে ফেললাম আমাদের আজকে যেটা আমার পড়ানোর কথা ছিল সেটা হচ্ছে রাইটিং ঠিক আছে চলো রাইটিং ক্লাসের স্লাইডস গুলো দেখি আহ তোমরা এই সাইড গুলো দেখতে পাচ্ছ হ্যাঁ ওকে ঠিক ওকে তো আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে বেসিক রাইটিং স্কিল মানে এতক্ষণ আমরা লিস্টিং স্কিল শুনছি মানে প্র্যাকটিস করছিলাম যে শুনে আমরা বুঝতে পারছি কিনা এবার কি করে লিখতে হয় একটু শিখবো ঠিক আছে লেখার মধ্যে আমরা কি কি শিখবো ইমেল অ্যাপ্লিকেশন সামারি যেটার কথা আমি শুরুতে বললাম ওই যে একটা বড় জার্নাল পড়ে ছোট করে লেখা একটা বড় প্রোগ্রাম দেখে তুমি ছোট করে কয়েকটা বুলেট পয়েন্ট দিয়ে লিখলে যে তুমি কি কি দেখেছো এছাড়া স্টোরি রাইটিং তোমরা বাংলায় কেউ গল্প লেখো গল্প তো পরও অনেকে বলেছিলে ভাস্বতী পরও গল্প মনে আছে কেউ নিজে একটু লেখো ইংলিশেও ম্যাম ইংলিশে হয় পরীক্ষায়তে সেগুলো দেখে আমরা लेट्स অ্যাকচুয়ালি আমরা ওইটাই একটুখানি শিখবো স্টোরি রাইটিং এসে রাইটিং রিপোর্ট রাইটিং তো আজকে আমি প্রথম তিনটা নিয়ে কথা বলবো ইমেল ইমেল রাইটিং তো অনেকটা তোমাদের লেটার রাইটিং এর মতো তোমরা নিশ্চয়ই মানে ইংরেজি পরীক্ষা তোমাদের আসে লেটার রাইটিং यस मैम यस গুড তাহলে তো খুব একটা আমরা বাকি নেই তোমরা জানো ইমেলটা হচ্ছে লেটারের একটা আপগ্রেডেড ফর্ম এখন তো আর তোমার হার্ড কপির যুগ কমে যাচ্ছে তো আগে যেটা মানে আমাদের মা বাবাদের জেনারেশনে যে চিঠি লেখার চল ছিল এখন সেটা বেশিরভাগই কম্পিউটারে ইমেল লেখা হয় আর কি বেসিক্যালি চিঠিটাই ওটারই একটু আপগ্রেডেড মানে আপগ্রেডেড বলবো না একটু স্লাইটলি ডিফারেন্ট চিঠিটাকে ওই ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক চিঠি বলতে পারো মেল মানে কম্পিউটারে যেটা লিখে তুমি পাঠাচ্ছ তো ইমেলের ফরম্যাট কি হয় প্রথমে একটা সাবজেক্ট লেটারের মতোই একটা সাবজেক্ট লাইন থাকবে তারপর একটা গ্রিটিং দিতে হবে যে डियर স্যার অর ম্যাডাম অর কিম নেম এরকম কিছু তারপরে মেলের মেন বডিটা লিখতে হবে কোর অফ দা ইমেল ঠিক আছে সেখানে তোমরা আচ্ছা তোমরা ওয়ার্ড ফাইলে লিখতে পারো কম্পিউটারে নো मैम নো বললে পারো না

তুমি একটা পিএইচডি মানে পরের দিকে বলছি বা তুমি এই যে ক্লাস টুয়েলভ এর পর যদি কোনো কলেজের অ্যাপ্লিকেশন লেখো কোথাও সেইগুলো যে সেগুলো সবই এখন অনলাইনে বা ইমেল লিখে মানে হাতে হার্ড কপি চিঠি এখন কম লিখতে হয় তো যদি ওয়ার্ডে লেখা প্র্যাকটিস করো আচ্ছা তোমাদের তো একটা কম্পিউটার ক্লাসও হয় না ধীর সাথে তোমরা সেটা কেউ করো না শুধু স্পোকেন ইংলিশ ক্লাসটাই করো ম্যাম আমি শুধু স্পোকেন ইংলিশ ক্লাসটাই করি ম্যাম আমি আচ্ছা আচ্ছা আমি জানতে চাইছিলাম তোমরা ওয়ার্ড ফাইলে লিখতে লিখতে পারো পারো কিনা কিনা কম্পিউটারে তো সেক্ষেত্রে লেখার সময় তোমার গ্রামার্টিক যাতে ভুল না হয় তার জন্য একটা সাপোর্ট কম্পিউটারে ওটা যদি ইনস্টল করে নাও তাহলে তোমার লেখার সময় গ্রামারটাও নিজে নিজেই চেক করতে থাকবে বা তুমি নিজেও তখন চেক করতে পারো দিয়ে মেন বডি প্রথমে একটা সাবজেক্ট লাইন থাকবে তারপর একটা গ্রিটিং থাকবে ডিয়ার স্যার ডিয়ার ম্যাম বা ডিয়ার অমুক মিস্টার অমুক ডিয়ার মিসেস অমুক এরকম তারপরে মেন বডিটা তোমার যে মূল বক্তব্য সেটা ভীষণ সংক্ষেপে তিন চার লাইনে লেখা হবে একটা ক্লোজিং লাইন দিতে হবে আর তারপর এন্ড উইথ সিগনেচার হ্যাঁ সিনসিয়ারলি থ্যাংক ইউ বেস্ট রিগার্স এরকম যে মানে সেটা জায়গা ভিত্তিতে আলাদা আলাদা হবে তারপরে তোমার ইমেলটাকে প্রুফ রিড করতে হবে আর চেক দ্য টোন অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানে তুমি ধরো মানে তুমি তোমার টিচার কে একটা মেল লিখবে আর তুমি তোমার কলিগ কে একটা মেল লিখবে দুটোর তো একটু টোন আলাদা হবে তো সেই বেশিরভাগ ক্ষেত্রে ইমেলটা প্রফেশনালি হয় তো সেগুলোর একটু টোনটাকে দেখা ইট শুড বি নিউট্রাল মানে এবার দেখো এক্সাম্পল গুলো কিরকম আর টিপস কি দেওয়া হয়েছে আইডেন্টিফাই হু আর হু ইউ ইউ আর রাইটিং ফর মানে প্রথমে ভেবে নাও যে তুমি কার জন্য লিখছো আচ্ছা ইনস্ট্রাকশনটা তোমরা পড়ো ভাস্বতী পড়ো তো কি লেখা রয়েছে টিপস ফর রাইটিং অ্যান্ড ইমেল ইউজ ওয়ার্ডস টার্মস দ্যাট আর ফিমুলার এন্ড ইফ নট ফিমুলার অ্যান্ড ইফ নট এক্সপ্লেন

সরজ সহজ সরল বাক্য ইউ ইউজ করো যেটা তোমাদের সঙ্গে চেনা এবং এবং তাদেরকে সহজ ভাষায় বর্ণনা দাও না একটু একটু বুঝতে পেরেছো তুমি তবে একটু যদি আমি ইউজ ওয়ার্ডস অর টার্মস দ্যাট আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইফ নট এক্সপ্লেন দেম ইন সিম্পলার ওয়ার্ডস মানে এরকম শব্দ বা টার্ম ইউজ করো যেগুলো পরিচিত সহজ মানে পরিচিত শব্দ যদি পরিচিত শব্দ না হয় ইফ নট এক্সপ্লেন দে মিন সিম্পলার ওয়ার্ডস যদি পরিচিত শব্দ না হয় তাহলে সহজ শব্দ ব্যবহার করো খুব কঠিন শব্দ ব্যবহারের দরকার নেই কিপ দ্য টোন অফ দ্য ইমেল ইভেন থ্রুআউট ফর ফর্মাল কমিউনিকেশন মানে একটা ফর্মাল কমিউনিকেশন এর জন্য পুরো ইমেলটা যেন একই ধরনের টোনে লেখা হয় মানে প্রথমটা আমি যদি কাউকে একটু রেসপেক্ট দিয়ে লিখছি পুরো ব্যাপারটা মানে একটা ইভেন তুমি চারটে সেন্টেন্স লিখলে চারটে সেন্টেন্স জন্য দুটো খুব ইনফর্মাল দুটো ফর্মাল এরকম না হয় মানে পুরোটা টোনটা যেন একটা সমান সমান ভাবে থাকে তারপর বলছে রাইট ইনসি ইনসিসিভলি

আহ একটা ইন্টারভিউ শিডিউল করা হচ্ছে এবার ক্যান্ডিডেটকে ধরো তুমি কোথাও একটা জব অ্যাপ্লিকেশন করেছো তোমার কোনো দাদা দিদি একটা জব অ্যাপ্লিকেশন করেছে এবং সে তাকে ওই জবটার জন্য ইন্টারভিউ দিতে ডাকা হচ্ছে তখন যে ইন্টারভিউ নিতে ডাকছে সে কিরম ভাবে মেলটা করবে সেটা এখানে লেখা হয়েছে এটা সময় যদি করবে নিয়ে আমরা একটু মানেটা বোঝার চেষ্টা করি ইস ম্যাম

এই কোম্পানি এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ধন্যবাদ তুমি এরকম দুটো লাইন এই পরে প্যারাটুকু পরে একটু মানেটা বলবে এটা যাবে ঠিক আছে বড় উই রিভিউড ইউর অ্যাপ্লিকেশন ফর নেম অফ পজিশন ম্যাম ম্যাম নেম অফ পজিশন মানে নেম অফ পজিশন মানে ধরো যে পজিশনটার জন্য অ্যাপ্লাই করেছে ধরো আমি একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পজিশনের জন্য অ্যাপ্লাই করেছি কেউ একটা সেলস ম্যানেজার পজিশনের জন্য অ্যাপ্লাই করেছে তুমি একটা পিএইচডি পজিশনের জন্য অ্যাপ্লাই করেছো তাহলে প্রত্যেক মানে আমি কিসের জন্য অ্যাপ্লাই করছি সেই পজিশনটার তো একটা নাম আছে এখানে সেইটা বলা হয়েছে যে উই রিভিউ ইউর অ্যাপ্লিকেশন এই পজিশনটাই তুমি যে অ্যাপ্লিকেশনটা করেছো সেটা আমরা রিভিউ করলাম রিভিউ করেছি এন্ড উই আর হাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর প্রোফাইল ম্যাথ আবার মানে এটা কি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া সি আর আই টি ই আর আই এ ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে আমরা যেগুলো চেয়েছি মানে আমাদের যা যা রিকোয়ারমেন্ট আমাদের যা যা দরকার সেটার সাথে আর তোমাকে আর একটা উচ্চারণ ঠিক করে দেবো তুমি বললে ইনফর্ম ইনফর্ম না এটা দেখো ইনফর্ম ওটা আগে আছে ইনফর্ম উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর প্রোফাইল ম্যাচেস আওয়ার ক্রাইটেরিয়া আমরা তোমাদের জানাতে পেরে খুশি যে তোমার প্রোফাইল আমাদের যা চাওয়া হয়েছে তার সাথে ম্যাচ করছে তার সাথে মিলছে আর একবার পরো লাইনটা and we are happy to inform you that your profile matches our criteria matches our criteria matches যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে ওই ম্যাচেস বলবো ওই যেরকম আমরা শুরুতে ভাষ্যতে ইউর বললো যে ওর মা পুজো করে তো আমরা বললাম যে মাদার ডাজ আই অ্যাসিস্ট তো ওই সেই কারণে ইওর প্রোফাইল ম্যাচেস আই হলে ম্যাচ হতো ইউ হলে ম্যাচ হতো যেহেতু ইওর প্রোফাইল তাই ওটা ম্যাচেস পড়ো তারপর পড়ো উই উড লাইক টু ইনভাইট ইউ ফর অ্যান মোড অফ ইন্টারভিউ আ মানে অনলাইন ইন্টারভিউ বা অফলাইন ইন্টারভিউ যেরকম আমরা আজকে ক্লাসটা করছি অনলাইন ক্লাস রাইট এরকম অনলাইন ইন্টারভিউ হয় তাহলে এখানে বলছে উই উড লাইক টু ইনভাইট ইউ ফর এন অনলাইন ইন্টারভিউ আর যদি অফলাইন হয় তাহলে তোমাকে নিজে গিয়ে ইন্টারভিউ দিতে হবে কোনো জায়গায় গিয়ে যেমন তোমরা ক্লাসে বা দাও এরকম তো সেটা বলছে ঠিক আছে তুমি পড়ো পুরো লাইনটা উই উড লাইক

আলোচনা করব ঠিক তোমাকে একটা অনলাইন বা অফলাইন ইন্টারভিউ আমরা আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমরা তোমার আগের অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশন এবং যোগ্যতা সম্পর্কে বিষদে আলোচনা করবো ফার্দার ডিসকাস করবো ঠিক আছে সমজ্যোতি ক্যারিয়ন in the interview you are going to meet name the position and the names and the positions of other interviews they are mainly uh, going to ask questions about job related topics and discuss the details of the role the meaning would last the meeting. The meeting would last approximately 14 minutes. The meeting, okay, ma'am. Please bring your list of uh, documents uh, to the interview as we require them for.

We are going to hold the interview in online or offline destination on date at time. You can access the interview instruction.

না ইনস্ট্রাকশন মানে হচ্ছে পরীক্ষায় উপরে লেখা থাকে না প্রশ্নপত্রের উপরে যে নিচে চারটি কোয়েশ্চেন এর মধ্যে তিনটি প্রশ্ন অ্যার করো প্রত্যেক প্রশ্নের নম্বর পুরি করে দশ করে এইটা হচ্ছে ইন্সট্রাকশন এটা মানে হচ্ছে তোমার সেটা কি করে করতে হবে তার আহ নির্দেশাবলী আর কি মানে সঠিক বাংলাটা তোমরা আমার থেকে বেটার বলতে পারবে ওই আহ কোনো জিনিসটা ধরো ওই আমরা বলি না যে এবারে আমরা খেলাটা শুরু করছি এই খেলার নিয়ম এই এই শুরুতে যে বলে দি তো মানে ইন্টারভিউটা আছে এবং দিতে হবে হবে তোমাকে যে তুমি এইভাবে এইভাবে এই এসে তোমার বা যদি অনলাইন ইন্টারভিউ হয় যে তোমাদেরকে আমরা ইনস্ট্রাক্ট করছি যে গো টু দিস লিঙ্ক এই লিঙ্কটা খোলো এই লিঙ্কে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস হবে গুগল মিটে তো দিস ইজ আ ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন হচ্ছে যেখানে তোমাকে নিয়মাবলী বলে দেওয়া হচ্ছে নিয়মগুলো গুলো Ma need... need... Let me know if ইফ দিস ওয়ার্কস ফর ইউ উই ক্যান হেল্প if ইফ ইউ হ্যাভ questions or রিকভারি এনি ফার্দার ইনফরমেশন

এক্সপ্রেস বলতে পারো এরকম ভাবে বলা হয় উই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ এবারে রিগার্ডস দিয়ে নিজের নাম আর নিজের পজিশন লিখবে যে অ্যাপ্লিকেশন ইন্টারভিউটা কল করছে ঠিক আছে তো চলো এবারে একটা রিয়েল এক্সাম্পল দেওয়া আছে যেখানে এই বলে ভদ্রলোক অ্যাপ্লাই করেছিলেন একটা মানে বিটি মার্কেটিং সলিউশন বলে একটা কোম্পানিতে এবং আচ্ছা এটা আমি বলে দেব না এটা হচ্ছে গিয়ে রুদ্রশেখর পড়ো তো এটা কি বলেছে তুমি পড়ো এবং আমাদের বর্তমানে এটা বলে দাও হ্যালো থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু বিটি মার্কেটিং সলিউশনস ম্যাম এই কথার মানে হাই তেজস ধন্যবাদ তোমার এই বিটি মার্কেটিং মানে মার্কেটিং এর সমাধানগুলো অ্যাপ্লাই করার জন্য উই এই বিটি মার্কেটিং সলিউশনস একটা কোম্পানি মানে এটা একটা কোম্পানির নাম ওখানে अप्लाई করেছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ফর এপ্লাইং টু বিটি মার্কেটিং সলিউশনস মানে বিটি মার্কেটিং সলিউশনসে अप्लाई করার জন্য থ্যাঙ্ক ইউ তারপরে পড়ো উই রিসিভড ইয়োর অ্যাপ্লিকেশন ফর দা মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট রোল

ইনফর্ম ঠিক রুদ্রনীল ইনফর্ম তুমি আবার ফ্রম বললে তোমরা এটা একটু খেয়াল করবে এটা ইনফর্ম ওটা আগে আরটা পরে ইনফর্ম রিকোয়ার আস্ক ঠিক আছে এইগুলো যে সব যে উচ্চারণ আমরা একটু ধরে দিচ্ছি সেই উচ্চারণগুলোকে একটুখানি নিজেরা বলার সময় প্র্যাকটিস করবে ঠিক আছে

we would like to invite you for an in-person interview to further discuss your experience and qualifications. in the interview, you are going to meet mr. prakash rajan, the marketing head. বা ম্যানেজার এই হচ্ছে মানে যিনি হায়ার করছেন যিনি রিক্রুট করছেন যিনি চাকরি দিচ্ছেন সেটাকে মানে চাকরি দেওয়া ওইটাকে বলে হায়ার করা মানে কাউকে এক নতুন কাউকে আমি চাকরি দিচ্ছি মানে হায়ার করছি আর হায়ারিং ম্যানেজার মানে যে হায়ারিংয়ের প্রসেসটা ম্যানেজ করছেন তাহলে এই উচ্চারণটা আর একবার করো হায়ারিং হায়ারিং ম্যানেজার হ্যাঁ ঠিক করো দে আর গোয়ং টু আসক কোশ্চেন্স অভাউট ইওর মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিসকাস দ্য ডিটেইলস অফ দিস রুম দ্য মিটিং উড লাস্ট approximately না nah, না nah, approximately 6th মিনিট approximately 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 মানে মোটামুটি আমরা বলি না যে মিটিংটা মোটামুটি 1 ঘন্টা মত চলবে মানে এই মোটামুটি ব্যাপারটা হচ্ছে approximately আরেকবার লাইনটা পড়ো ম্যাম আমি পড়ব এম হ্যাঁ এবারে পুরো লাইনটার মধ্যে এটা বসিয়ে পড়ো। আমি মামি পড়ব। আচ্ছা পড়ো রুদ্রশিখর না রুদ্রশিখর ওই লাইনটা কমপ্লিট করো পরের প্যারাটা থেকে সমজতি পড়বে না হয়।

As we require these documents for record keeping purpose. purposes Purpose uh, we... money okay, We are going to hold the interview at the BT Marketing. Solutions headquarters in

না 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 পুনরায় কাজে ভাসতে লাইনটার মানে কি লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ আমাকে জানতে দাও যদি তোমার যদি আমাকে জানতে দাও এই কাজটি তোমার জন্য কি না না লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ ধরো আমি তোমাকে একটা সময় দিলাম কি ভাসতি আমরা ক্লাস পরের দিনের ক্লাসটা সন্ধে আটটা থেকে নি দিয়ে আমি তোমায় বললাম মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ মানে এটা কি ঠিক আছে তোমার জন্য আমাকে জানাও যে তোমার জন্য এই টাইমটা ঠিক আছে কিনা বা চলো আমরা এই জায়গাটা দেখা করি মানে লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ মানে একটা প্ল্যান আমি দিলাম এবং তোমাকে জিজ্ঞেস করতে চাইছি যে তুমি এটা কি ঠিক আছে তোমার জন্য এই কথাটাকে এভাবে বলা হয় লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ হতে পারে যে তোমার ওই সময়টা অ্যাভেলেবল নাও তুমি তখন তুমি বলতে পারো যে না এটা আমার আধ ঘন্টা পরে হলে ভালো হয় যে আমার তো ওই সময় একটা ক্লাস আছে এরকম কিছু ঠিক আছে তো লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ একবার দেখি না জয়েন করেছে কিনা ও এই তো দীপম আর রূপম এসছো তাই তো আচ্ছা তোমরা মাঝখানে আসো তো আর আমি তোমাদেরকে দেখতে পাই না এটাই হচ্ছে প্রবলেম চলো ঠিক আছে হ্যাঁ কি পড়ছিলে সৌম্যজ্যোতি পড়ছিলে তা কমপ্লিট করো উই ক্যান হেল্প ইউ if you have any questions or require any further information we look forward to meeting you tarpar regards heena khan tarpar ta ki hobe রিক্রুটার ইনচার্জ এই হিনা খানের পজিশন কি সে রিক্রুটার ইনচার্জ কোম্পানি রিক্রুটার মানে হচ্ছে যিনি রিক্রুট করছেন হায়ারিং ম্যানেজার যেরকম যিনি হায়ার করছেন তো রিক্রুটার ইনচার্জ মানে ওর পদটার নাম হচ্ছে রিক্রুটার ইনচার্জ ঠিক আছে আচ্ছা এবার আমার একটা কোয়েশ্চেন আছে তেজস আচ্ছা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট রূপম ও কি বললে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আমরা এতক্ষণ ধরে ইমেলটা পড়লাম রাই ইমেলটা খোলাও আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেটকে কে অ্যাপ্লিক্যান্টের নাম কি যে अप्लाई করেছে পজিশনটার জন্য হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মুহিনা খান হ্যাঁ নয় নয় ম্যাম আমি বলি তেজা তেজা ঠিক হ্যাঁ হিনা খান হচ্ছে রিক্রুটার মানে যে ওকে ইনভাইট করছে যে এই দিন ইন্টারভিউতে এসো হ্যাঁ সেই তেজাস হচ্ছে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করেছে ঠিক আছে হুইচ কোম্পানি তেজাস ইজ অ্যাপ্লাইং ফর রুদ্রনীল ম্যাম বিটি মার্কেটিং সলিউশন গুড Who are going to inter? Who are going? Uh, who will be there in the interview board? Who are going to interview Tejas? Um, Rudra um Mr. Prakash Rajan and? and the marketing head and Alia Abdul, the hiring manager. আমি যদি তোমরা জিজ্ঞেস করি যে হু আর গোয়িং টু ইন্টারভিউ তেজাস তাহলে বলবো যে মিস্টার প্রকাশ রাজেন এন্ড আলিয়া আব্দুল তো এবার যদি জিজ্ঞেস করি যে হু আর দে হোয়াট ইজ দেয়ার ডেজিগনেশন তখন তাদের ডেজিগনেশন হলো যে প্রকাশ রাজেন ইজ দ্য মার্কেটিং হেড অ্যান্ড আলিয়া আব্দুল ইজ দ্য হায়ারিং ম্যানেজার ঠিক আছে দীপম হোয়াট ইজ দ্য লোকেশন তেজস শুড গো ফর দা ইন্টারভিউ কোথায় যেতে হবে তেজসকে ইন্টারভিউর জন্য

At 11 a.m. eleven a.m. on on twelfth August. Good. Um Rupa, what is the address of the headquarter of the company? Ma'am Polbo. Haji Street. Nah, হাজি ইস্ট মুম্বাই ফোর জিরো 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 ওকে তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছ যে ইমেলটা কি করে ফর্ম করেছে তোমরা মোটামুটি করতে পারছো লিখতে পারছো এবার তোমাদেরকে যদি একটা ইমেল আমি লিখতে দিই একটা টপিক বলে দিই তোমরা লিখতে পারবে তাই তো এইটা ছিল যে ইন্টারভিউ তে মানে রিক্রুটার ইন্টারভিউ অ্যাপ্লিকেন্ট কে ইন্টারভিউ জন্য ডাকছে তখন সে কিভাবে লিখছে আর একটা হচ্ছে যে রাইটিং অ্যাপ্লিকেশন ঠিক আছে টাইপ অফ অ্যাপ্লিকেশনস হচ্ছে জব অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনাল ম্যাটার ধরো লিভ নিতে হবে এক্সটেনশন নিতে হবে কিছু মানে লিভ মানে তুমি ছুটি নেবে কিছু তোমার অসুস্থতা হোক কোনো একটা অন্য কাজ করে গেছে তো তুমি 4 দিন আসবে না সেটা তুমি লিখবে তোমাদের এই চিঠিগুলো তো মনে হয় লিখতে হয় সেটাই আর কি তো ফরমে এটা একটু রূপম পরও কিভাবে লিখবো রাইটিং অ্যাপ্লিকেশনস এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে তুমি ইনস্ট্রাকশনটা একটু বাকিদের পড়ে শোনাও टाइप्स অফ एप्लीकेशंस জব অ্যাপ্লিকেশন অর্গানাইজেশনাল ম্যাটার্স लीव एक्सटेंशन ऑफ टाइम लाइन सी टी सी फॉर्मेट हेडिंग नेम ऑफ द हायर अथॉरिटी एड्रेस फोन नंबर डाटा इटीसी बॉडी ऑफ द लेटर एम ऑफ द एप्लीकेशन सब्जेक्ट डिटेल्ड पर्सनल मैटर और एलिजिबिलिटी क्राइटेरिया थैंकिंग द अथॉरिटी क्लोजिंग रिगार्ड्स विद सिग्नेचर योर नेम एंड कॉन्टैक्ट डिटेल्स एग्जाम्पल्स এক্সাম্পেল টা পরে আমরা এক্সাম্পল দেবো তাহলে কিভাবে লিখতে হবে প্রথমে একটা হেডিং থাকবে হেডিংয়ের মধ্যে যাকে লিখছো ধরো তোমার হেডমিস্ট্রেস কে লিখছো স্কুলের হেডমাস্টার মশাই কে লিখছো তাহলে তার নাম থাকবে মিস্টার ওমুক হেড হেড উম টিচার হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ তোমার স্কুলের নাম স্কুলের অ্যাড্রেস ফোন নাম্বার ডেড তারপরে রেসপেক্টেড স্যার কখনো আমরা যখন এখন আমরা স্টুডেন্ট হিসাবে এখন ধরো আমি এই এন্ড আছে তো আমি যদি আমার কোনো সহকর্মীকে লিখি আমি আমি যদি প্রফেসর হই আমি যদি টিচার হই আমি আমার সহকর্মীকে লিখি তখন আমি লিখবো যে ডিয়ার স্যার ডিয়ার ম্যাম বা ডিয়ার মিস্টার ও ডিয়ার মিস এরকম কখনো কখনো বিদেশি কোম্পানি গুলোতে মানে বিদেশে কিন্তু সবাই সবাইকে ফার্স্ট নেমে ডাকে বেশিরভাগ ক্ষেত্রে মানে মিস্টার অমুক মিস অমুক না বলে আমরা সে বয়সের ডিফারেন্স যতই হোক সবাই সবাইকে নাম ধরে ডাকা হয় ওটা ওখানকার বেশি আপনত্বের একটা জায়গাটি যখন তোমার সঙ্গে অতটা ক্লোজ নয় তখন তাকে প্রফেসর অমুক বা এরকম ভাবে হয়তো বলা হয় কিন্তু যখন তুমি তার সঙ্গে রেগুলার কাজ করছো তখন সবাই সবাইকে নাম ধরে বলে তো সেই স্যালুটেশন গ্রিটিংস টা গেল প্রথমে হেডিং এ ওই অথরিটির যাকে লিখছো তার নাম ডেসিগনেশন অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে এই ডি রেসপেক্টেড স্যার রেসপেক্টেড ম্যাম বা ডিআর ওমু ডিআর মিস্টার ওমু ধরো তুমি তোমার মহকুমা শাসককে একটা কিছু লিখবে বা তোমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে লিখবে তো লিখতে একটা সাবজেক্ট লাইন থাকবে যেখানে তুমি কেন ধরো তোমার একটা লিভ চাই তোমার বাড়ির সামনে রাস্তাটা ভালো করতে হবে তুমি সেটার অ্যাপ্লিকেশন এটা লিখছো হয়তো মিউনিসিপ্যালিটিতে কি তোমার গ্রাম পঞ্চায়েতে তখন তুমি সেই সাবজেক্ট লাইনে সেটা লিখবে এম অফ দ্য অ্যাপ্লিকেশন ডিটেল পার্সোনাল ম্যাটার মানে বিষয়টা তারপর তিন চার লাইনে খুব বড় এগুলো হয় না যত সংক্ষিপ্ত এবং প্রিসাইজ হবে তত ভালো তারপর এক লাইনে থ্যাংক ইউ লিখে যে আমার অ্যাপ্লিকেশনটা কনসিডার করার জন্য থ্যাংক ইউ বলে একটা ক্লোজিং সিগনেচার দিয়ে শেষ করতে হয় এরও একটা এক্সাম্পল আছে সেটা আমরা পড়বো আহ এবারে টিপস গুলো দেওয়া আছে ভাষ্যতে একটু টিপস গুলো পড়ো তো keep the letter concise Re, recruit recruiters and hiring managers are busy people and often have to progress hundreds of applications process they process may, hundreds of applications happen. they may not have the time to go through a lengthy of multiple T P U page application yeah. letter. পেজ অ্যাপ্লিকেশন লেটার মানে হচ্ছে কিপ লেটার কনসাইজ এখানে জব অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে ঠিক আছে কিপ দা লেটার কনসাইজ মানে যতটা সম্ভব লেখা হবে রিক্রুটার্স এন্ড হায়ারিং ম্যানেজার্স আর বিজি পিপল যারা রিক্রুটার বা হায়ারিং ম্যানেজার তারা যথেষ্ট ব্যস্ত এন্ড অফেন হ্যাভ টু প্রসেস হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেশন এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর অ্যাপ্লিকেশন থাকে তাই তো তো দি মে নট হ্যাভ দ্য টাইম টু গো থ্রু আ লেন্দি অর মাল্টিপল পেজ অ্যাপ্লিকেশন লেটার তো ওদের কাছে হয়তো সময় থাক থাকবে না যে তারা একটা বিশাল দীর্ঘ কিংবা অনেক পেজের একটা অ্যাপ্লিকেশন লেটারকে ভালো করে পড়তে পারবেন ঠিক আছে তারপরে পয়েন্ট হচ্ছে হাইলাইট ইউর এবিলিটিস মানে নিজের যেগুলো ভালো গুণ নিজের যেগুলো প্লাস পয়েন্ট সেগুলোকে হাইলাইট করো সেগুলোকে বেশি করে যাতে লোকের নজরে পড়ে সেভাবে লেখক ইট উইল অলসো হেল্প টু ইনক্লুড স্পেসিফিক অ্যান্ড ভেরিফিকেবল ইনস্ট্যান্সেস অফ ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে যেগুলো খুব স্পেসিফিক এবং ভেরিফাই করা সম্ভব এরকম বিষয়গুলোই তোমার এক্সপিরিয়েন্স হিসাবে মানে তোমার অভিজ্ঞতা ধরো একটা জব অ্যাপ্লিকেশন করছি তখন আমি কি কি জানি মানে তারা কেন আমায় নেবে সেটা লিখতে হয় এবার সেখানে সেইগুলোই লেখো যেগুলো কিন্তু সহজে ভেরিফাই করা যাবে যে তুমি সত্যি জানো কি না তুমি একটা কিছু বলে দিলে যে আমি আমি খুব সুন্দর ইংরেজি বলতে পারি কি আমি বিশাল কিছু লিখতে পারি কিন্তু সেটা তোমার কাছে প্রুফ নেই কিন্তু তুমি যদি বলো যে না আমি তো ইংরেজিতে এতগুলো ক্লাস পড়াশোনা করেছি আমার একটা স্পোকেন ইংলিশ ক্লাসের সার্টিফিকেট আছে তার মানে সেটার একটা প্রুফ আছে তোমার কাছে যেগুলো প্রুফ আছে সেগুলোই আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এ মোস্টলি দেখাই include keywords from the job advertisement this can help reiterate your understanding of the job requirements and your stability for performing the required task mane যে কি ধরো চাকরির যেখানে দেওয়া হয়েছে সেখানে ওরা চেয়েছে যে এই এই জিনিসগুলো জানতে হবে কম্পিউটার ভালো জানতে হবে ইংরেজি ভালো জানতে হবে আহ এত পার্সেন্ট নাম্বার পেয়ে আসতে হবে বা সেগুলো যে তোমার আছে তুমি সেই পয়েন্টগুলো ওরা যা যা তোমার যে সেই সেই আছে সেটা তুমি মেনশন করবে এরপর রিভিউ দ্য লেটার ফর এরার্স এরপর লেটারটা লেখা হয়ে গেলে খুব ভালো করে সেটা রিভিউ করতে হবে যাতে কোনো গ্রামার্টিক বা স্পেলিং মিস্টেক না থাকে আর যদি সেগুলো থাকে তাহলে বুঝতেই পারছো একটা নেগলিজেন্স বা ল্যাক অফ ফোকাস মানে কেউ একজন তোমার লেটারটা জবের অ্যাপ্লিকেশনটা পড়তে গেলে না দেখছেন যে সেখানে বানান ভুল আছে বা গ্রামার্টিক্যাল ভুল আছে সেটা তোমাকে খুব একটা সিনসিয়ার বলে মনে করবে না তাই তো তো সেটা বারবার প্রুফ রিড করে লেখার পরে বেশ কয়েকবার পড়ে চেক করে তবে পাঠানো এন্ড কাস্টমাইজ দ্য লেটার টু ফিট ফিট ই জব ইউ অ্যাপ্লাই ফর এমপ্লয়ার্স আর মোর লাইকলি টু রিভিউ এন্ড শর্ট লিস্ট ওয়েল কাস্টমাইজ লেটারস দ্যান জেনারিক ওয়ান মানে যে জবটার জন্য অ্যাপ্লাই করছো তোমার লেটারটা যেন তার জন্যই লেখা হয় এরকম নয় যে একটা লেটার লিখে তুমি সব জব অ্যাপ্লিকেশনে পাঠিয়ে দিলে ঠিক আছে এই যে একটা एग्जांपल এখানে দেওয়া আছে এই एग्जांपलটা কেউ একজন পড়ো এটা রূপম পড়ো তো একটা জব অ্যাপ্লিকেশন এর এখানে एग्जांपल দেওয়া হয়েছে কিভাবে লিখতে হয় একটু পড়ো তারপর পড়ো আর মানেটা বল মানে দুটো করে লাইন পড়ো আর মানেটা বল ও দুটেই পড়ব প্রথম থেকেই পড়ো মানে দুটোটা তো ওটা ইমেল আইডিটা প্রথমে দেওয়া হয়েছে যে ইমেল আইডিতে তুমি পাঠাবে তারপর সাবজেক্টটা পড়ো সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সেলস ম্যানেজার উইথ কামাত চাই কামাত চাইটা হলো কোম্পানির নাম আর সেলস ম্যানেজারটা হলো পজিশনের নাম যেটার জন্য अप्लाई করছ ঠিক আছে এবার বডিটা পড় ডিয়ার मिस्टर আচারিয়ে দিস ইজ রিগার্ডিং ইওর কল ফর এ সেলস ম্যানেজার অন জব পোর্টাল আই হ্যাভ রিভিউড দা জব রিকোয়ারমেন্টস এন্ড Visited the Kamachai website and I am interested in working with you. I have a first class MBA from Symbiosis and I have worked for seven years as a marketing manager with Ajivan with kids. My work experience includes ide ideating, planning, and organizing product launch and customer engagement programs. As a result of this, we were successful in seeing. Higher sales five years in a, in a row. Given my mm -hmm. understanding of and passion for marketing strategies, I believe I'll be a good fit for the position in your company. Please see my attached resume and work samples. Thank you for for taking the time to consider my application. I hope to hear from you. Best regards, Best regards.

So, which company uh, Shruti is applying for? Pramod Chai. Um, Rupam, what position Shruti is looking for? Sales manager. Good. Uh, Rudra Shekhar. Um,

where did shruti work for before before this application where shruti has worked for Yes, bolbo bolo re uh, ke beta bolcho rupam uh, bolo shruti has worked for 7 years as a marketing manager with ajivan biscuits good um, exactly তো এভাবে লিখতে হয় জব অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আমরা দুটো জিনিস লিখতে শিখলাম আজকে মানে প্রথমে আমরা একটু লিসনিং প্র্যাকটিস করলাম আর দুটো জিনিস লিখতে শিখলাম একটা হচ্ছে তুমি যদি রিক্রুটার হও তুমি কাউকে ইমেল লিখছো যে কিভাবে তুমি ইন্টারভিউ নেবে কখন আসতে বলবে কি আর একটা হচ্ছে যে তুমি যদি অ্যাপ্লিকেন্ট হও তুমি একটা পেপারে অ্যাড দেখেছো জবের বা এখন এই লিঙ্কডি নিঙ্গডি এই সমস্ত অনলাইন পোর্টালে জবের অ্যাড গুলো বেরোয় দেখে তুমি নিজেকে ভাবছো যে আমি এই জবটার উপযুক্ত এবং তুমি সে

কোয়ালিফিকেশন মানে ওই যে শ্রুতি এমবিএ করেছে বা আমি পিএইচডি করেছি বা এই এইগুলোর ব্যাপারে খুব স্পেসিফিক হতে হয় এখানে যেন কোনো রকম ভুল ইনফরমেশন না থাকে কারণ এগুলো সব সার্টিফিকেট দেখবে সবকিছু ভেরিফাই করবে রাইট বা তুমি বললে আমি মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছি এটা যেন খুব প্রিসাইজ হয় মানে নাইনটি ফোরটা নাইনটি সিক্স বা ফোর চলবে না ঠিক আছে বি পজিটিভ মানে তুমি তোমার আমি আমার এই অভিজ্ঞতাটা আছে এবং তাই আমি এই কাজটার জন্য ফিট বলে আমার মনে হচ্ছে দেখো একটা পজিটিভ স্টেটমেন্ট সেই পজিটিভ স্টেটমেন্ট গুলো যেন থাকে আর ওই যে বারবার বললাম প্রুফ রিড করে পাঠানো যাতে কোনো গ্রামার বা স্পেলিং মিস্টেক না থাকে ঠিক আছে তো ইমেল আর অ্যাপ্লিকেশন অব দি আমাদের থাক সামারি লেখাটা আমরা পরের দিন শিখবো স্টোরি এসে ওগুলোর সাথে তো আজকের ক্লাসটা মনে হয় এখানেই আমাদের শেষ করতে হবে কিন্তু তোমাদের যদি আমি এরপরে একটা কিছু জব অ্যাপ্লিকেশনের মানে আমি যদি একটা অ্যাড শেয়ার করি তোমাদের সাথে তোমরা একটা করে লিখবে লিখে আমাকে যদি শেয়ার করতে পারো আর কি তাহলে আমি আজ হয়তো আজই নয় কালকে কখনো একটা একদিন কালকের মধ্যে তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা এরকম অ্যাড যদি শেয়ার করি আর তুমি সে মানে ধর একটা জব অ্যাড শেয়ার করলাম আর তুমি সেই মানে তোমরা আর কি সেই আমরা যেরকম লিখতে শিখলাম ইমেল সেরকম একটা ইমেল ড্রাফট করে যদি পাঠাতে পারো আর তো আমি সেটা খুব ভালো হবে তাহলে তোমরা কতটা শিখলে আমি ওটা একটু ভেরিফাই করতে পারবো এবং পরের ক্লাসে আলোচনা করতে পারবো যার যেখানে ভুল হবে ঠিক আছে ওকে 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 Good night, have a nice uh our evening back in so have your dinner, go to sleep, have a nice week. Good night. Good Hi. Night.